আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা, পারফেকশনিস্ট এবং ভেরি হিউমারাস মীর সাব্বির। আচ্ছা, তো এই স্কুল জীবনে তো অনেক কথা শুনলাম, তো স্কুল থেকে এবার একটু কলেজের দিকে আসি। তো কলেজ ওঠার পর যেটা হয় যে একটু বড় বড় একটা ব্যাপার থাকে, একটু বড় বড় ভাব থাকে, তো সেই সময়টা কেমন ছিল কলেজ ওঠার পর? তখনও তো নিশ্চয় ডান পিটে ছিলেন। হ্যাঁ, মানে কলেজে ওঠার পর তো অবশ্যই নিজেকে বড় বড় রিজার্ভ হয়ে যাওয়া, রিজার্ভ হওয়া না, মানে কলেজে যেটা প্রথম যেটা আমার অনুভূতি মনে হয়েছে যে অনেক বইপত্র সাথে করে নিতে হয় না। আচ্ছা, মানে একটা কাগজ আর একটা খাতা নিয়ে, একটা ডায়েরি নিয়ে কলেজে যাচ্ছি, মানে অনেক বইপত্র যদি নিতে হয় না, ওই রকম একটা ভাব তো বড় হয়ে গেছে। দেখতাম যে যারা আমাদের চেয়ে বড় ওরা হয়তো বইপত্র নিত না, তো আমি ভাবতাম যে তাহলে তো আমার এতগুলো বই তো নিতে হবে। আচ্ছা, মানে কলেজ মানে হচ্ছে একটু নোটস নেওয়া, একটু বড় বড় ভাব, বড় হয়ে গেছে, বড় আর হচ্ছে যে একটু ধরেন বন্ধু বান্ধবের সঙ্গে একটু খোলামেলা, কিংবা ধরেন আমরা তো স্কুলে পড়েছি যখন তো ছেলেদের সঙ্গে, কলেজে যখন পড়ছি তখন তো আমাদের এক সাইডে মেয়েরা বসতো, এক সাইডে ছেলেরা বসতো, তো দুই সাইডে যখন মেয়েরা বসতো তখন অন্যরকম লাগতো যে আমরা আমাদের সঙ্গে মেয়েরা অন্যরকম যে লাগতো। হ্যাঁ, অন্যরকম একটা ফিলিং কাজ করতো। তো হয় না যে সেই সময় একটা ক্রাশ খাওয়া কোনো একটা সুন্দরী একটা মেয়ের প্রতি, বা বারবার চোখ যাচ্ছে ওই মেয়েটার দিকে, ওই বেঞ্চের দিকে? আমার তো এরকমটা হয় না, আমার দিকে এসেছে, আমি নিজে থেকে যাইনি আর কি, মানে প্রেম আমার উপরে পড়েছে। তারপরে সিনেমার মতো করে একদিন সে একটা চিরকুট আমাকে, ক্লাস চলাকালীন সময় একটা চিরকুট আমার পায়ের কাছে এরকম ফেললো, তো আমি আস্তে করে আবার চিরকুটটা এরকম পায়ে রেখে দিলাম। তারপরে ফিল্মিক, কিন্তু পুরোটাই ফিল্মিক, এবং পরবর্তীতে আমার আর এক বন্ধু সে পাশ থেকে এটা দেখছে, দেখার পরে সে বলতেছে কি, আমরা যে পরে, তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন ছাদে যাই, ছাদে যাওয়ার পরে সে দেখলাম যে ভিতরে ছোট্ট এক লাইনে একটা কথা দেখছে। কথাটা কি ছিল? এই যেটা সবাই বলে, সে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো এই কিন্তু যেটা হয় যে মফস্বল জেলা শহরগুলোতে আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড কিংবা আমার যেভাবে বেড়ে ওঠা, আমাকে সবাই চিনতো, এবং আমি যেটা আমি কলেজের সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলাম, আমি চ্যাম্পিয়ন ছিলাম কলেজের, আমি যার ফলে সবাই আমাকে চিনতো, যার ফলে ওই যে প্রেমে পড়ার পরে তাকে রিপ্লাই করা কিংবা এইটা তার সঙ্গে দেখা করবো কিংবা কর, এইটা কখনোই হয় না, এটা অদ্ভুত, মানে ওই দেখা দেখি পর্যন্ত কি বলবে, হয়তো ওই কমন রুমে মেয়েটা আছে, আমরা হয়তো মাঠে আছি, হয়তো তাকাতাকি হচ্ছে, কিন্তু তাহলে কথা বলার সুযোগ নেই। সাব্বির ভাই, আমার বলতে হচ্ছে আপনি স্টার তাহলে ছোটবেলা থেকেই ছিলেন, সে কলেজ থেকে স্টার না, মানে কলেজের স্টার ছিলাম, কলেজে সবাই চিনতো। হয় এটা আসলে আমার ক্ষেত্রে আমি এটা ফিল মানে করেছি ছোটবেলায় যে স্কুল কলেজে সবাই চিনতো যে এক নামে আচ্ছা প্রমিত গান করে, তো তখন হচ্ছে ওই প্রমি যাচ্ছে আর একটা গান শোনা, বা টিচার দেখা যায় যে বেশি করে পড়াও ধরে। হ্যাঁ, এই এইসব কারণে যেটা হয়েছে যে ওই প্রেম হয়েও আসলে প্রেম হয় না, এই ব্যাপারটা তৈরি হয়েছে, এবং সেই প্রেমটার স্থায়িত্ব ছিল হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে মেয়েটা আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো আমার ফিলিংটা আসলে ওই ফার্স্ট ইয়ারের যে একটি যুবক হয়ে ওঠা কিংবা কিশোর থেকে এক ধরনের যৌবনে পাড়া দেওয়ার পরে প্রথম প্রেম, মানে আসলে বিরহের, এবং সেটা খুবই যত নাটক করেছি এখন বন্ধু, তার ভিতরে তো 500-700 বার বিয়েও করেছি, প্রেমে তো অসংখ্যবার পড়েছি। ইন্টারেস্টিং, তো কাউন্ট কি করা যায় যে পর্যন্ত কতগুলো নাটকে অভিনয় করা হয়েছে? না, তা তো অনেক, আমার ধারণা অনেক, মানে আমি কাউন্ট করিনি, তবে 1 ঘন্টার নাটক কিংবা ধরেন সিরিয়াল টিরিয়াল মিলিয়ে এটা তো 1000-1500 তো হবেই, কারণ আমি যদি বছরে হিসাব করি, 20 বছর যদি হিসাব করি, প্রতি বছরে যদি কাউন্ট করি, তাতেও তো অনেক নাটক হয়।
আচ্ছা, তো এই যে নাটকের পাশাপাশি কখন বা কেন মনে হলো যে আমার পরিচালনাতেও আসা উচিত? মানে এটা মনে হওয়ার না, এটা আসলে টান। মানে আমার কাছে কাজ করতে করতে মনে হচ্ছে যে যে ওই কাজটা করছে কিংবা আমাকে যে ডিরেক্ট করছেন কিংবা আমাকে যে লিখছেন, ওই এই কাজটার মধ্যে এই এই জায়গাগুলোতে যদি অন্যরকম হতো তাহলে নাটকটা আরো রকম হতে পারতো, এটা আমার ধারণা তখন মনে হচ্ছিলো ওই সব জায়গা থেকে। কিংবা যে গল্পটা আমি পড়ছি, পড়তে পড়তে মনে হচ্ছিলো গল্পটা যদি এরকম শেষ না হয়ে যদি এইরকমের শেষ হতো তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো। এই যে হতে পারতো অন্যরকমের, এইটা আমার মাথার ভিতরে সবসময় কাজ করতো এবং সেই জায়গা থেকে আমি একটি নাটক প্রথম চিন্তা করেছিলাম। কিন্তু সেটা আমার ডিরেকশন দেওয়ার কথা না, মানে আমি যেটা বললাম আমার জীবনের প্রথম সবগুলো কাজেই কিন্তু এভাবে আচমকা আচমকা হয়েছে। আমার এক ক্যামেরাম্যান কাম বন্ধু ছিল রায়ান খান, ওর আসলে নাটকটা ডিরেকশন দেওয়ার কথা ছিল, কিন্তু ও সামহাও একটি অন্য কাজে কক্সবাজারে আটকে পড়ে এবং ও আর ডেটটা দিতে পারে নাই। কিন্তু ওই নাটকটা আমাকে তখন করতেই হবে, কারণ অন্য অনেক আর্টিস্টের শিডিউল নেওয়া, তো যার ফলে আমি ওই নাটকটা ডিরেকশন দিয়েছি। এবং সেক্ষেত্রে আমাকে আমার অভিনেত্রী বন্ধু দারিন, সে আমাকে সাহস জুগিয়েছে, বলে দোস্ত তুমি এটা করো। এই প্রথম আমি ডিরেকশনে নাম লেখা। তখন থেকে আসলে ডিরেকশনে শুরু? হ্যাঁ, 2008 সাল, 2008 সাল থেকে শুরু। তো অ্যাজ এ অ্যাক্টর অর ডিরেক্টর, তো কোন জায়গাটাতে আসলে কাজ করতে বেশি আপনার কমফোর্ট জোন? আমি প্রথমত আমি অভিনয় শিল্পী, আমার শিল্পী সত্তাকে আমি প্রথম আইডেন্টিফাই করি এবং আমি মনে করি এখানে আমি অনেক কাজ করতে চাই এবং কাজ করার অনেক মজা পাই। আর নির্মাতা হিসাবে কাজ করতে গেলে মনে হয় কি আবিষ্কারের মতো মনে হয়, যে আপনাকে ধরেন আমি যদি কোনো একটা নাটকে কাস্টিং করি, আপনি যেভাবে করে তাকাচ্ছেন কিংবা যেভাবে করে কথা বলছেন, আমি ধরেন এইভাবে চাই না, আমি আর একভাবে চাই, মডিফাই করা। কিংবা ধরেন ওই যে অভিনেতাটাকে আমি একরকমভাবে দেখেছি, আমি আমার নাটকে তাকে আর একরকমভাবে দেখতে চাই, তাকে সেই ক্যারেক্টারে আসলে নিয়ে আসা। তো এটার ভিতরে এক ধরনের আবিষ্কারের নেশা আছে। তো ক্রিয়েটিভ চ্যালেঞ্জিং এর কিন্তু একটা ব্যাপার, ক্রিয়েটিভ পার্সনদের মধ্যে এই আবিষ্কারের নেশাটা সর্বক্ষেত্রে আছে, সেটা শিল্পী, গায়ক, গায়িকা, কিংবা ধরেন যে ক্যানভাস ছবি আঁকছেন কিংবা লিখছেন, যে তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু এক ধরনের ক্রিয়েশনের ব্যাপারটা থাকে। তো ওই ডিরেকশন দিতে গেলে আমার মনে হয় যে আমি বোধহয় কিছু একটা তৈরি করতে যাচ্ছি, পারছি কি পারছি না সেটা আসলে দর্শক বিচার করবে, কিন্তু আমার চেষ্টাটা তো থাকে যে আমি এটা আবিষ্কার করছি। তো সেখানেও এক ধরনের আনন্দ, আবিষ্কারের তো একটা নেশা আনন্দ থাকে। আর অভিনয়ের আসলে আমার একদম নেশা ভিতরে রক্তের সঙ্গে কেন যেন মনে হয় বসবাস করে অভিনয়টা। আচ্ছা, তো আমরা অফ ক্যামেরায় শুনছিলাম যে নতুন কাজ সম্পর্কে, সেই কাজ সম্পর্কে একটু জানতে চাই। নতুন আমি সিনেমা বানিয়েছি একটা সরকারের অনুদানে অর্থায়নে, রাত জাগা ফুল সিনেমার নাম। সিনেমাটা আমার করোনার আগেই মার্চে 2020-এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা শেষ করতে আমরা আর তখন পারিনি। সর্বশেষ কাজটা আমরা শেষ করেছি 2020-এর অক্টোবর নভেম্বর মাসের দিকে। এখন সেই ছবিটা মোটামুটি রেডি, এখন সেন্সর দেওয়ার জন্য আমরা রেডি হয়েছি এবং ইনশাল্লাহ এই স্বাধীনতার 50 বছর পূর্তি, তো 2021 সাল, আমি চাচ্ছি যে এই 50 বছর পূর্তিতে অ্যাটলিস্ট এই ছবিটা আমি মুক্তি দিতে চাই। কারণ 50 বছর, স্বাধীনতার 50 বছর পরে আবার যখন 100 বছর হবে তখন হয়তো আমরা কেউ পৃথিবীতে নাও থাকতে পারি, কিন্তু 50 বছরে যাতে একটা স্মৃতি থাকে যে আমি একটা সিনেমা বানিয়েছিলাম, সেটা স্বাধীনতার 50 বছরে মুক্তি পেয়েছিল। আমরা সবাই সেই কাজটি দেখার অপেক্ষায় থাকলাম, ইনশাল্লাহ ভালো কিছু আমরা পাবো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল জনপ্রিয় অভিনেতা এবং আমাদের সবার প্রিয় মুখ মীর সাব্বিরের সাথে, কিন্তু সময় বলছে আমাকে এখানেই থামতে হবে আজকের মতো। মীর সাব্বির সম্পর্কে আরও কিছু জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে, কিন্তু আগামী পর্বগুলোর আপডেটস পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা জেনে যাবেন আমাদের আগামী পর্বগুলোতে আপনাদের পছন্দের প্রিয় অভিনেতা মীর সাব্বিরের আরও কিছু অজানা তথ্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে।